বন্ধুরা থামনেল দেখে বা টাইটেল দেখে অবাক হচ্ছে অবাক হওয়ারই কথা আমরা প্রত্যেকেই অবাক হয়েছি যখন এই ঘোষণাটি দেখেছি বা বুঝেছি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যেটা পুরো শতাব্দী জুড়ে কখনো শোনা যায়নি কোনো প্রধানমন্ত্রী এরকম ঘোষণা করেনি আজ পর্যন্ত আমাদের জীবনকালে এরকম ঘোষণা শুনেনি সেটা হচ্ছে উচ্চবর্ণের জন্য সংরক্ষণ সেটাই চালু করতে চলেছে মোদী সরকার বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে সর্বপ্রথম দেখব ওনার দুটো নিউজ পেপারে দেওয়া ইন্টারভিউয়ের বক্তব্য তার পরের কথা আপনি যদি প্রথম হয়ে থাকেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর নিচের ডান দিকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তারপর পাশে ডান পাশে যে বেলাইকনটি ভেসে উঠবে তার উপর ক্লিক করে রাখুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আমরা দেখে নেব ওয়ান ইন্ডিয়া ডট কম ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি ডট অফিসিয়াল ওয়েবসাইট থেকে খবরটা যেটা কি বলেছে মোদী সরকার উচ্চবর্ণের জন্য কীরকম সংরক্ষণ দিতে চলেছে এবং কী তার শর্তাবলী তারপরে আমরা আসছি অন্যান্য আলোচনায় লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার উচ্চবর্ণের দরিদ্র মানুষদের জন্য দশ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছে সংবিধান সংশোধন করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার অনুমোদন করিয়েও নেওয়া হয়েছে সরকারি চাকরিতে এভাবে কাজের সুযোগ তৈরি করে দেওয়া লোকসভার আগে মোদী সরকারের মাস্টারস্ট্রোক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞ মহল তার সঙ্গে সঙ্গে টুইট আছে টুইটের কিছু পোস্ট আছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নিয়েছে বৈঠকের পর সেই বৈঠকের পুরোধা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে দিন ধরে এনডিএর কসঙ্গী ক সঙ্গী দল রামবিলাস পাসোয়ানের এলজেপি রামদাস আথাওয়ালের আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের মানুষদের সংরক্ষণ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন এতদিনে সেই দাবি কেন্দ্র পূরণ করল উঁচু জাতের হয়েও দরিদ্র যে শ্রেণী বারবার পিছিয়ে পড়ছিল তাদের এর ফলে সরকারি চাকরির সংরক্ষণের আওতায় আনা সম্ভব হবে এর আগে এই সুবিধা দেওয়া হতো না জাত বিশেষে সংরক্ষণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করা যায় মোদী সরকার সেই নিয়মকেই কাজে লাগিয়ে লোকসভা ভোটের আগে বড় পদক্ষেপ নিল তাহলে বন্ধুরা এ বিষয়ে এবার জেনে নেওয়া যাক নিয়মকানুনটা কি কীভাবে আমরা সংরক্ষণ পাবো আর কিভাবে দেওয়া হবে কবে সংবিধান সংশোধন করা হবে কি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিয়েছে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম এবার উচ্চ শ্রেণীর মানুষকে সংরক্ষণের আওতায় আনতে চলেছে তার সরকার সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে মোদী সরকারের সিদ্ধান্ত উচ্চ শ্রেণীর জন্য দশ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে এই সংরক্ষণ পাবে উচ্চ শ্রেণীর মধ্যে আর্থিকভাবে যারা দুর্বল সেই অংশ বার্ষিক রোজগার আট লক্ষ টাকার কম হলেই এই সংরক্ষণের আওতায় আসবেন উচ্চ শ্রেণীর মানুষ বার্ষিক রোজগার যদি আট লক্ষ টাকার কম হয় তাহলে এই সংরক্ষণের আওতায় আসতে পারবে উচ্চ শ্রেণীর সাধারণ মানুষ পাশাপাশি যাদের পাঁচ হেক্টরের কম জমি রয়েছে তারা এই সংরক্ষণের আস্তায় সংরক্ষণের আওতায় আসতে পারবেন পাঁচ হেক্টরের কম জমি থাকা বাধ্যতামূলক বেশি ধনী লোকেদের জন্য এই সংরক্ষণটি কিন্তু নয় এছাড়াও আরও বেশ কিছু শর্ত রাখা হয়েছে যেমন যদি বাড়ি আপনাদের বাড়ি হাজার স্কোয়ার ফুটের বেশি হয় তাহলে কিন্তু এই সংরক্ষণের আওতায় আসতে পারবেন না হাজার স্কোয়ার ফুটের কম বাড়ি থাকলে সংরক্ষণের আওতায় আসা যাবে পুরসভা এলাকায় বাড়ি থাকলে তা একশো নগজ এলাকার চেয়ে কম হতে হবে যদি পৌরসভা এলাকায় বাড়ি থাকে তাহলে একশো নগজ এলাকার কম জায়গায় যদি আপনার বাড়িটা থাকে তাহলে আপনি এই সংরক্ষণের আওতায় আসতে পারবেন পুরো এলাকার বাইরে যারা থাকেন তাদের বাসস্থানের আয়তন দুশো নগজ এলাকার বেশি হওয়া যাবে না তাহলে কিন্তু এই সংরক্ষণের বাইরে চলে যাবেন এই সিদ্ধান্ত বলবৎ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন আছে বদলাতে হবে সংবিধানের পনেরো নম্বর ধারাকেও দ্রুত সেই কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামীকাল মঙ্গলবার সংসদে শেষ হচ্ছে শীতকালীন অধিবেশন এখন দেখার শেষ দিনেই সংবিধান সংশোধন করে ওই বিল পেশ করা হয় কি না নাকি বিলটি বাজেট অধিবেশনে পেশ করে দেবে সরকার তবে রাজনৈতিক মহলের মত কলকাতা নির্বাচনের আগে এই পদক্ষেপ একটা বিশাল বড়ো মাস্টারস্ট্রোক কারণ এনডিএর দুই ক্ষুদ্র শরিক নেতা জনগণ লোকজন শক্তি পার্টির রামবিলাস পাসোয়ান এবং আর এর রামদাস আটাওয়ালে এই সংরক্ষণের দাবিতে দীর্ঘদিন সরব ছিলেন সেই ক্ষোভ অনেকটাই কমিয়ে দেওয়া গেল এখন পাশাপাশি উচ্চবর্ণের একটা অংশের মানুষের সমর্থনও এই পদক্ষেপ থেকে বিজেপি আদায় করে নিতে পারবে বলে মনে করা হচ্ছে যদিও বিরোধীরা এর বিরুদ্ধে সরব হয়েছে তারা এই সিদ্ধান্তকে ভোটের আগে মোদীর চমৎকার বলেই মনে করছেন তো দেখা যাক বন্ধুরা সাধারণ মানুষের জন্য এই পদক্ষেপ কতটা গ্রহণযোগ্য হয় আপনারা এটাকে সাপোর্ট করেন কি না সেটা কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ফিরে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং সকল ভারতবাসীর কাছে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ